বন্ধুরা, আজ আমরা দেখব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, নবম শ্রেণী, চতুর্থ অধ্যায়, দ্রবণ। এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার দ্রবণ সম্পর্কে। দ্রবণ কাকে বলে এবং কত রকমের কি দ্রবণ আছে সেই সম্পর্কে আমরা এই পর্যায়ে আলোচনা করব। তাহলে দ্রবণ কাকে বলে? দ্রবণ হলো একাধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণ, একে আমরা দ্রবণ বলতে পারি। এক্ষেত্রে দুটো বিষয় আমাদের এখানে রয়েছে। দ্রবণ হচ্ছে একটা মিশ্রণ বা মিশ্রিত পদার্থ, কিন্তু এটা হবে সমসত্ত্ব মিশ্রণ। অর্থাৎ দ্রবণ একটা মিশ্রণ হলেও এমন এক ধরনের মিশ্রণ যেখানে একাধিক পদার্থ বিভিন্ন জায়গায়, মানে দ্রবণের সব জায়গায় সমানভাবে মিশ্রিত থাকে। অর্থাৎ মিশ্রণের যে উপাদানগুলি রয়েছে দ্রবণের, সেই উপাদানগুলো সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট থাকবে। যেমন আমরা যদি বলি যে চিনির শরবত আর কি, সেই ক্ষেত্রে জল আর চিনি মিলে চিনির শরবত হয়। এক্ষেত্রে জল এবং চিনি যদি সেটা সঠিক দ্রবণ হয়, তাহলে সমস্ত জায়গায় জল এবং চিনির পরিমাণ সমান সমান থাকবে। তাই এটাকে সমসত্ত্ব মিশ্রণ বলা হয়। তাই দ্রবণ হচ্ছে একটা সমসত্ত্ব মিশ্রণ। তবে দ্রবণ কিন্তু কোনো যৌগিক পদার্থ নয়। দ্রবণের মধ্যে উপাদানগুলো তাদের নির্দিষ্ট ধর্ম বজায় রেখেই অবস্থান করে, শুধুমাত্র কি সব জায়গায় সমানভাবে অবস্থান করে। এটা হচ্ছে দ্রবণের বৈশিষ্ট্য। দ্রবণের মধ্যে যে উপাদানগুলো আমরা পাচ্ছি, সেই উপাদানগুলোকে দুটো নাম দেওয়া হয়েছে বা দুটো নামে ডাকা হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রবণ সমান সমান দ্রাবক প্লাস দ্রাব, অর্থাৎ দ্রাবক আর দ্রাব মিলে হয় দ্রবণ। এবার দ্রাবক তাহলে কাকে বলবো? দ্রাবক হচ্ছে দ্রবণের যে উপাদানটির পরিমাণ বেশি এবং যার অবস্থা দ্রবণের অবস্থা নির্ধারণ করে তাকে দ্রাবক বলে। অর্থাৎ দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে সেই উপাদানটি যেটির ধর্ম বা যেটির ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্ধারণ করে, আর সেটার পরিমাণটাও অবশ্যই বেশি হবে। যেমন জল এবং চিনির মিশ্রণ দ্রবণ, এই ক্ষেত্রে জল হচ্ছে দ্রাবক, কারণ জলের পরিমাণ বেশি এবং জলের যেহেতু ভৌত অবস্থা তরল আর দ্রবণের, মানে চিনির শরবতের ভৌত অবস্থাও তরল, তাই এক্ষেত্রে জল হবে দ্রাবক। আর দ্রাব হচ্ছে যে উপাদানটি পরিমাণ অপেক্ষাকৃত কম এবং যে উপাদানটি দ্রাবকের মধ্যে গুলে যায় তাকে আমরা দ্রাব বলবো। অর্থাৎ দ্রবণের অপর যে উপাদানটি দ্রাব, সেটা হচ্ছে দ্রবণের মধ্যে যার পরিমাণটা তুলনামূলক কম এবং যার ওই দ্রাবকের মধ্যে যার গুলে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আমরা যদি চিনির শরবতের কথা বলি, তাহলে চিনিটা জলের মধ্যে গুলে গিয়ে জলের ভৌত ধর্মেও একই থাকলো তরল, এবং সেটা যে যখন চিনি দ্রবীভূত হয় তখন চিনি তার মিষ্টি ধর্মটাও ওই দ্রবণের মধ্যে চলে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে চিনি জলের মধ্যে সমানভাবে দ্রবীভূত হয়ে জলটাকে মিষ্টি করে দিচ্ছে। তাহলে চিনির ধর্মটাও দ্রবণের মধ্যে রয়ে গেল, আবার জলের ধর্মটাও রয়ে গেল। আর চিনির শরবতের মূল ধর্ম যেটা ভৌত অবস্থা, সেটা হচ্ছে জল যেহেতু তরল এবং পরিমাণ যেহেতু বেশি, অর্থাৎ জল যেহেতু দ্রাবক, তাই জলের তরল ধর্ম সেই ধর্মটি হচ্ছে চিনির শরবতের ধর্ম। তাহলে আশা করি দ্রবণ এবং দ্রাব এবং দ্রাবক সম্পর্কে কিছুটা বোঝা গেল। এরপর রয়েছে আমাদের দ্রবণের বিভিন্ন প্রকার রয়েছে। দ্রবণ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দ্রবণে যে দ্রাব্য উপাদানটি রইল, অর্থাৎ চিনির শরবতে যে চিনি, এই চিনি হচ্ছে দ্রাব। এরকমই দ্রবণের মধ্যে যে দ্রাব থাকে, সেই দ্রাবের আকারের উপর নির্ভর করে আমরা দ্রবণকে তিনটি ভাগে ভাগ করতে পারি। দ্রবণের দ্রাবের আকারের উপর নির্ভর করে আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ হচ্ছে কোনো মিশ্রণে বিস্তৃত দশাকোণার ব্যাস 10⁻¹⁸ সেন্টিমিটার বা তার থেকে কম হয়, তাহলে তাকে আমরা প্রকৃত দ্রবণ বলবো। অর্থাৎ যে দ্রবণে দ্রাব উপাদানের কণার ব্যাস 10⁻¹⁸ সেন্টিমিটার বা তার কম, অর্থাৎ 10⁻¹⁸ সেন্টিমিটার ম্যাক্সিমাম হতে পারে বা তার থেকে ছোট হবে, তার থেকে বড় কোনো মতেই নয়, যেখানে যে দ্রবণের মধ্যে এই নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাস সম্পন্ন দ্রাব কণাগুলি উপস্থিত থাকে, তাদেরকে আমরা প্রকৃত দ্রবণ বলবো। অর্থাৎ যে দ্রবণের দ্রাবের কণার ব্যাস অনেক ছোট, মানে অনেক ছোট ছোট দ্রাব কণাগুলো বিরাজমান, তাদেরকে আমরা প্রকৃত দ্রবণ বলবো, যেটা 10⁻¹⁸ সেন্টিমিটার বা তার থেকে কম হবে। কোলয়েডীয় দ্রবণ, দ্রবণের দ্বিতীয় প্রকার হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। সেখানে কোনো মিশ্রণে বিস্তৃত দশাকণার ব্যাস যদি 10⁻¹⁷ সেন্টিমিটার বা 10⁻¹⁵ সেন্টিমিটার এর মধ্যে থাকে, অর্থাৎ 10⁻¹⁷ সেন্টিমিটারের থেকে বড় আর 10⁻¹⁫ সেন্টিমিটারের থেকে ছোট, এইরকম কণার যদি ব্যাস হয় দ্রাবকণার,
তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা কোলয়েড দ্রবণ বলবো। মানে কোলয়েড দ্রবণের মধ্যে দ্রবগুলো একটু বড় আকারে থাকে প্রকৃত দ্রবণের তুলনায়, কারণ এখানে মাইনাস আছে পাওয়ার, তাই এটা পাওয়ার যত বেশি হবে তত সেটার সংখ্যাটা কিন্তু কম হবে। এখানে আগেরটা ছিল 10^-8 সেন্টিমিটার, তার থেকে বড় কিন্তু 10^-7 সেন্টিমিটার, তার থেকে বড় হচ্ছে 10^-5 সেন্টিমিটার, কারণ মাইনাস আছে। তো সেই ক্ষেত্রে দ্রবণে যদি দ্রাবের কণার ব্যাস 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটার হয়, তাহলে এর মধ্যে যদি হয় দ্রাবের কণার ব্যাস, তাহলে আমরা তাকে কোলয়েড দ্রবণ বলবো। যেখানে কোলয়েড দ্রবণের ক্ষেত্রে একটু ঘোলা হবে দেখতে, কারণ প্রকৃত দ্রবণে দ্রাব একদম বেশি মাত্রায় গুলে থাকে, অর্থাৎ ছোটো ছোটো কণা আকারে থাকে, সেক্ষেত্রে দ্রাব খুঁজে পাওয়া যায় না বা আমরা বুঝতে পারি না। কিন্তু কোলয়েড দ্রবণে যেহেতু দ্রাব কণার ব্যাস একটু বড়, তাই সেক্ষেত্রে দ্রবণটা একটু ঘোলা আকার হবে, যেখানে আমরা দ্রাবটাকে বুঝতে না পারলেও কিন্তু বুঝতে পারবো যে এর মধ্যে কিছু মেশানো আছে। এরকম কিছু দ্রবণ হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। যেমন ভাতের ফ্যান, দুধ, ধোয়া। ভাতের ফ্যান কিন্তু জলের মতো তরল, একদম একদম স্বচ্ছ নয়। এক্ষেত্রে ভাতের ফ্যানের সঙ্গে যে সমস্ত দ্রাবকণাগুলো, মানে ভাতের ফ্যানটা তৈরি হচ্ছে জল দিয়েই, জলের মধ্যে যে সমস্ত দ্রাবকণাগুলো দ্রবীভূত আছে ভাতের ফ্যানের মধ্যে, তার ব্যাস যেহেতু একটু বড়, তাই ভাতের ফ্যানটা পরিষ্কার স্বচ্ছ নয়, এটা ঘোলা। যেমন দুধ তাই, ধোয়াও তাই, এগুলো সবই হচ্ছে ঘোলা, কারণ এখানে দ্রাবকণাগুলো ব্যাস একটু বড় প্রকৃত দ্রবণের তুলনায়, তাই এগুলো হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। এরপর হচ্ছে প্রলম্বন। প্রলম্বন কণার ব্যাসগুলো আরও বড়। কোনো মিশ্রণে বিস্তৃত দশা কণার ব্যাস যদি 10^-4 সেন্টিমিটার বা তার থেকে বেশি হয়, তাহলে তাকে প্রলম্বন বলে। এই ক্ষেত্রে কিন্তু দ্রাব কণাগুলো আমরা খালি চোখে অনেক সময় দেখতে পারি, মানে এই কণাগুলো ব্যাস অনেক বড়, মানে এই কণাগুলোর আকৃতি অনেক বড়। তাহলে প্রকৃত দ্রবণের কণাগুলোর ব্যাস অনেক ছোট, তাই তাকে খালি চোখে কোনোভাবেই দেখা যাবে না বা বোঝাও যাবে না। অনেক সময় আমরা যদি এক গ্লাস জল আর এক গ্লাস চিনির শরবত দেখি, অনেক সময় বোঝা যায় না যে এটা দুটোই জল কিনা, খেয়ে দেখতে হয় যে কোনটা মিষ্টি। সেরকমই ভাতের ফ্যানটা আবার কিন্তু দেখলে বুঝতে পারবো যে এটা প্রকৃত জল নয়, মানে একটা দ্রবণ বোঝা যাচ্ছে। আর যে ক্ষেত্রে প্রলম্বন, সেক্ষেত্রে কিন্তু আরও কণাগুলোর ব্যাস বড় হওয়ার জন্য কণাগুলো আমরা সহজেই চোখে দেখতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি জল ও তেলের মিশ্রণ, এক্ষেত্রে জল আর তেল যখন মিশবে তখন কিন্তু আমরা মানে তাকালেই দেখতে পাবো যে জলের মধ্যে অন্য কিছু মিশ্রিত আছে, সেটা হচ্ছে প্রলম্বন। এবার দ্রবণে দ্রাব পদার্থের পরিমাণের উপর নির্ভর করে প্রকৃত দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রকৃত দ্রবণ আমরা কি দেখেছিলাম, যে যে ক্ষেত্রে দ্রাবকণাগুলোর ব্যাস 10^-8 সেন্টিমিটার বা তার থেকে কম, সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। সেই প্রকৃত দ্রবণকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করছি। এই ক্ষেত্রে কার ওপর ডিপেন্ড করে ভাগ করছি, দ্রাব পদার্থের পরিমাণের ওপর। অর্থাৎ দ্রাব পদার্থ কত পরিমাণে ওর মধ্যে দ্রবীভূত আছে, দ্রাবকের মধ্যে দ্রাব কত পরিমাণে আছে, তার উপর নির্ভর করে আমরা দ্রবণকে, প্রকৃত দ্রবণকে তিন ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এবার সম্পৃক্ত দ্রবণ কী? সম্পৃক্ত দ্রবণ হচ্ছে কোনো দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রাবই যদি দ্রবীভূত থাকে, তাহলে তাকে আমরা প্রকৃত দ্রবণ বলবো। মানে হচ্ছে ধরো চিনির শরবত আমরা নিয়েছি, এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে আমি চিনি গুলতে থাকলে, প্রথমে যখন চিনি একটুখানি দেবো সেটা গুলে যাবে, আবার একটুখানি দেবো আবার গুলে যাবে, আবার একটুখানি দেবো আবার গুলে যাবে, এরকম করতে করতে একটা সময় আসবে যখন চিনিটা আর বেশি গুলবে না। অর্থাৎ চিনিটা ঘন, মানে দ্রবণটা ঘন হতে হতে একটা এমন পর্যায়ে গেছে যেখানে চিনি দিলেও অনেকক্ষণ নাড়ানোর পরেও আর গুলছে না। তাহলে যে পর্যন্ত গুলে গেল, সর্বাধিক যে পর্যন্ত গুলে গেল, সেই পরিমাণে যদি থাকে দ্রবণের মধ্যে দ্রাব, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা প্রকৃত দ্রবণ বলবো। আমরা সহজ করে বলতে পারি, একটা প্রকৃত দ্রবণ মানে হচ্ছে তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক দ্রাব দ্রবীভূত আছে, যেখানে আর নতুন করে দ্রাব দ্রবীভূত হবে না, কিন্তু কমও নেই, মানে নতুন করে দ্রাব দ্রবীভূত হতে পারে এমনও নয়, আবার আরেকটু দিলেও থিতিয়ে থাকবে আর মানে দ্রবীভূত হবে না, সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো। 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এক্ষেত্রে কোনো দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রবণের দাবের পরিমাণ যদি তার থেকে কম হয়, কিরকম আমি চিনি শরবত তৈরি করেছি কিন্তু চিনিটার মিষ্টি কম হয়েছে, মানে শরবতটার মিষ্টি কম হয়েছে কারণ এখানে চিনি কম দিয়েছি, তাহলে এখানে একটু চিনি বাড়িয়ে দিয়ে গুলে দিলে আবার গুলে যাবে, সেক্ষেত্রে মিষ্টিটা বেড়ে যাবে। তো এইরকম দ্রবণ হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, যেখানে যতটুকু আমার দ্রাব দেওয়ার পরিমাণ দেওয়ার কথা বা দিতে পারবো তার থেকে কম দেওয়া আছে। তাহলে যখন দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রেখে দ্রাবের পরিমাণ আমি যে পরিমাণ দেওয়া উচিত বা যে পরিমাণ সর্বাধিক দিতে পারি তার থেকে কম দিচ্ছি, তখন তাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। আর অতিপৃক্ত দ্রবণ হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো, এখানে পরিমাণটা বেশি হবে। অর্থাৎ দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে সর্বোচ্চ,
আমি তার থেকে বেশি দ্রাবক দিয়েছি, ফলে সেই দ্রাবক তলায় থিতিয়ে পড়ে থাকবে, ওটা আর গুলবে না। তাহলে কোনো দ্রবণের মধ্যে যদি আমরা দেখি তলায় কিছু থিতিয়ে পড়ে আছে, তাকে আমরা নিশ্চিত রূপে বলবো অতিপৃক্ত দ্রবণ। তাই কোনো দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, দ্রবণের দ্রাবের পরিমাণ তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ কিছু পরিমাণ দ্রাবক যদি নিচে থিতিয়ে পড়ে থাকে, তখন তাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। তাই এক্ষেত্রে আমরা যেটা দেখলাম দ্রবণের বিভিন্ন প্রকার এবং প্রকৃত দ্রবণ কত রকমের হতে পারে, এই সম্পর্কে আজকে এখানে আলোচনা করলাম। নেক্সট পরবর্তী পর্যায়ে আমি এই চ্যাপ্টারের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।